হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো আজকে হচ্ছে শনিবার আর এখন 12টা বেজে গেছে। তো এখন আমি রান্না করছি। তো দুদিন কোনো ব্লগ আমি করতে পারিনি, দুদিন কি তিন দিন মনে হয় কোনো ব্লগ আমি করতে পারিনি। তার পেছনে কারণ হচ্ছে আমার পিরিয়ড চলছিল আর কি। তো সেই কারণের জন্য কোনো আমি ব্লগ করে উঠতে পারিনি। প্রচণ্ড শরীরটা আমার খারাপ ছিল। তো মানে আমার প্রতি মাসেই কি বলবো, মানে কোনো মাসে খুব নর্মাল থাকে, কিন্তু আবার কোনো কোনো মাসে এতটা হিউজ পরিমাণে আমার হয় আর কি। তো মানে আমি সহ্য করে উঠতে পারি না। তো এই মাসে সেটাই হয়েছিল আর কি। তো সেই মনে হচ্ছে এত শ্বাসকষ্ট হচ্ছিলো যে আমি বলে বোঝাতে পারবো না। তো আমি কোনো রকমের রান্না বান্না করে খেয়ে পরে মানে ছিলাম আর কি, এরকম অবস্থা একটা আমার। তো এতটাই আমার শরীরটা দুর্বল ছিল। তো সেই কারণের জন্য আমি করে উঠতে পারিনি আর কি কোনো ব্লগ, তার জন্য সরি। তো পিরিয়ডস নিয়ে কথা বলতে যেটা আমি বলবো আজকে, আজকের আমি মেন উদ্দেশ্যটাই, সেই জন্য আমি ব্লগটা করলাম আর কি। আজকে সারাদিনের কাজ দেখো তোমরা আমার, বাট আজকে আমার উদ্দেশ্যটাই সেটাই কথাটা বলবো। তো আমার বাড়ির লোকেরাই অনেকজন আছে, মানে আমাকে তো এখন সেরকমভাবে কোনো সাবস্ক্রাইবার আমার বাড়েনি যে আমাকে বাইরের থেকে কোনো কমেন্ট আসবে। তো আমার বাড়ির লোকেরাই বলে আর কি যে তুই যে এইসব বলিস আমাদের খুব লজ্জা করে, যে সবার সামনে ভিডিওটা দেখতে যখন তুই পিরিয়ডস নিয়ে কোনো কথা বলিস। তো আমি এটাই সবাইকে বলছি, আমার শুধু বাড়ির লোককে নয়, সবাইকে একটা কথাই বলতে চাই, এটা কোনো লজ্জা নয়। এটা কি পিরিয়ডসটা কি কোনো মানে অভিশাপ না কোনো রোগ, ছোঁয়াচে রোগ, যে আমাদের এটা বললে লোকে ছি ছি করে, যে সে বলিস না, চুপ 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 করে, এটা তো লজ্জার কোনো ব্যাপার নয়। এটা তো একটা একটা মেয়ের পক্ষে তো বিরাট একটা গর্বের ব্যাপার যে তার পিরিয়ডস হয় বলে। কারণ এইটার জন্যই আমরা মা হচ্ছি আজ, একটা দুনিয়াতে একটা প্রাণকে জন্ম দিতে পারি এটার জন্য। তো এটা তো কোনো লজ্জার বিষয় হতেই পারে না, এটা নিয়ে ভাবাটাই আমাদের ভুল। আর তারপরে যেহেতু এখন অম্ববাচী চলছে, তো সেক্ষেত্রে তো এটার কোনো বলার কোনো যুক্তি নেই। মানে আমরা একটা জিনিস বলি যে আমরা এমন একটা সমাজে বসবাস করি যেখানে মা দুর্গাকে মা কালীকে দেবী হিসেবে পূজিত করা হয়, আর সেইখানেই আমাদের সাধারণ মেয়েদেরকে তুচ্ছতাচ্ছিল্য করা হয়, বা মেয়েদের কোনো প্রবলেমকে সেখানে তুচ্ছতাচ্ছিল্য করা হয়। তো এখানে তো কোনো মানে রিজনই হয় না। যেখানে মা কামাক্ষার অম্ববাচী চলাকালীন এত নিয়ম নিষ্ঠা সমাজে পালন করা হয় যে আম খেতে হবে, মাটি ঘোড়া চলবে না, নখ কাটা চলবে না, চুল কাটা চলবে না, দুধ খেতে হবে এই টাইমটাতে, এগুলো নাকি খাওয়া উচিত এরকম টাইমে, এত নিয়ম পালন করা হয়, সেখানে মেয়ের পিরিয়ডস হলে সেটা সবার সামনে ক্লিয়ারলি বললে তখন সেই মেয়েটা খুব খারাপ হয়ে গেলে এই মেয়েটা কেমন বাজে বাজে কথা বলছে। এটা বাজে কথা বলার তো কোনো ব্যাপারই নয়, এটা তো একটা ন্যাচারাল ব্যাপার, যেটা হয়, যেটা হওয়ার জন্য একটা এই দুনিয়াটা চলছে। এটা নিয়ে তো এত লজ্জা পাওয়ার কোনো ব্যাপারই হয় না। তো প্রথম কথা যেটা বলি যে আমিও ছোটোবেলাতে একটা টাইম পর্যন্ত এটা নিয়ে প্রচণ্ড লজ্জা পেয়েছি, কারণ আমাকেও সেভাবেই বলা হয়েছিল, সেভাবে আমাকেও শিক্ষা দেওয়া হয়েছিল যে এটা নিয়ে কখনো কারোর সামনে বলতে নেই, নেই সেই নেই, হ্যানা নেই তেনা নেই বলেছিল। বাট আমি যখন সোশিওলজি নিয়ে আমার আমি অনার্স করেছিলাম, তো ওটা পড়ার পরে বা ওখানে ওই রকমভাবে সবার সামনে ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করার পরে আমার লজ্জা সিরিয়াসলি কেটে গেছে। আমার বলতে সত্যি কোনো এখন আর লজ্জা নেই, সবার সামনে আমি বলতে পারি যে আমার পিরিয়ডস হয়েছে বলে। এটা নিয়ে লজ্জার সত্যি কথা কোনো ব্যাপারই নেই আর, কারণ যে জিনিসটা সম্বন্ধে জেনেছি তারপর এটা সত্যি করে মনে হয় যে কি ব্যাপার, একটা ছেলে যদি জানলোই তো কি হয়েছে এটা নিয়ে, এটা তো লজ্জার তো কোনো ব্যাপার নেই, ন্যাচারাল ব্যাপার, একটা মেয়ের শরীরের এটা হরমোনাল একটা ব্যাপার। সেই যে সেটাকে নিয়ে নৌকা ছুপি করে যে বিরাট একটা ব্যাপার হয়ে গেল, এটা নিয়ে নুকিয়ে দিলাম, এটার জন্যে মা হচ্ছে যখন, এটা নিয়ে তো গর্ব করা দরকার যেটা আমাদের হয়। আর যেখানে মা অম্ববাচীতে এত নিয়ম তো বললামই যে কী কী পালন করা হয় আর কি, সেখানে মা অম্ববাচীর ওই লাল কাপড়টা মানে মায়ের মা কামাক্ষার ওই লাল কাপড়টা নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়।
কারণ আমরা যখন আসাম গিয়েছিলাম, আমরা আমার বিয়ের আগের কথা বলছি, আমরা নিজেরাও নিয়ে এসেছিলাম। ওটা নিতে গেলে কত টাকা দিতে হয় এরকম একটা ব্যাপার থাকে। তাহলে সেখানে একটা মেয়েকে আমরা এরকম করি। হ্যাঁ, আমাদের সেখানেও কি দরকার যে এই টাইমটাতে একটু হাইজেনিক থাকো, খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকো, যাতে তোমার কোনো রকম কোনো আদার্স কোনো রোগ না হয়ে যায়, এগুলো শেখানো দরকার। এগুলো নয় যে তুমি মন্দিরে উঠতে পারবে না, তুমি অন্য কোনো কাজ করতে পারবে না, তুমি বড়কে জল দিতে পারবে না, তুমি কলসি ছুঁতে পারবে না, এইগুলো কোনো ব্যাপার নয়। এগুলো কোনো, সত্যি কথা বলতে, কোনো ব্যাপার নয় এগুলো। এগুলো জাস্ট একটা মনের ভুল, মানসিক একটা চিনি, মানে মনের কী বলবো, মানুষের সৃষ্টি করা যত সব নিয়ম, এগুলো সত্যি কথা বলতে কোনো ভ্যালু নেই এই নিয়মগুলো। হ্যাঁ, এই টাইমে হাইজেনিক থাকা দরকার, খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকা দরকার, এমন কোনো জিনিস না করা যেটার জন্য নিজের শরীরে কোনো প্রবলেম সৃষ্টি হয়, কোনো রোগের সৃষ্টি হয়, সেগুলোর থেকে অ্যাভয়েড থাকা দরকার। এটাই হচ্ছে মুদ্রা কথা আর কি। তো সেই জন্যই বলছি, যারা জানো না তাদেরকে বলি, অম্বুবাচীরা যখন এত ভালো করে পালন করছো, যখন মা কামাখ্যাকে এই টাইমে এত পুজো করছো, তখন মেয়েদেরকে মানে এই টাইমে একটু প্লিজ বোঝো, মেয়েদেরকে এই টাইমে কোনো তুচ্ছতাচ্ছিল্য করো না, বা এইরকম টাইমে যে তুমি সবাইকে বলবে না এই করো না সেই করো না, এগুলো নয়। বোঝানোর টেকনিকটা অন্যরকমভাবে চেঞ্জ করা দরকার এরপরে আর কি। তো এটাই বলার ছিল আর কি। মানে আমাকে অনেকে এরকম বলে আর কি, গেলে যে তুই বলিস সবার সামনে দেখতে পারি না ভিডিওটা, লজ্জা লাগে আর কি। তো এটাই আর কি বলার ছিল, যে এটা লজ্জার কোনো ব্যাপার নেই, এটা আমাদের গর্বের ব্যাপার যে আমাদের এটা হয় বলে। তো যাই হোক, এরকম টাইমে আসলে এটা একটা হরমোনাল প্রবলেম যেহেতু, সেই জন্য অনেক রকম মানে মুড হয় আর কি এরকম টাইমটাতে। কখনো তোমার দেখবে খুব ভালো লাগবে, কখনো দেখবে এতটাই বিরক্তি লাগে, চিড়চিড়ে একটা ভাব আসে আর কি এই টাইমে। অনেক রকম মুড পরিবর্তন হয় এইটার টাইমটাতে। মানে কখনো তোমার মনে হয় সবার উপর রেগে থাকি, আমার সাথেই হয়ে থাকে জিনিসগুলো, আমি ওই জন্যই শেয়ার করছি তোমাদের সাথে, আমার সাথেই হয়ে থাকে এরকম জিনিসটা। এক তো এত শরীরে একটা যন্ত্রণা হয়, তারপরে একটা চিড়চিড়া ভাব অটোমেটিক চলে আসে, তখন মনে হবে কিচ্ছু ভালো লাগে না, চুপচাপ শুয়ে থাকি, খেতে ইচ্ছে করে না, বমি পায়, মাথা ঘোরায়, গ্যাস হয় প্রচণ্ড পরিমাণে। তো এগুলো প্রবলেমগুলো হয়ে থাকে। তো এই টাইমে একটা মেয়েকে বোঝা দরকার, তাকে একটু হেল্প করা দরকার, তাকে কোনো কাজে তার হেল্প করে দেওয়া দরকার, তার একটু শারীরিক কেয়ার নেওয়া দরকার, যে না তাকে একটু রেস্টে থাকতে দিই, তাকে একটু খাবার কিছু দিয়ে দিই যেটা ও খেতে পছন্দ করছে আর কি এই টাইমে। তো এগুলো করা দরকার আর কি। তো যাই হোক, এটাই আজকে আমার বলার মেন উদ্দেশ্য ছিল। তো এটা আমি আমার মন থেকে বললাম, আমি জানি না তোমাদের এই আমার এই কথাগুলো কেমন লাগলো। তো আমি এটা নিজে ফিল করেছি, তাই আমার মনে হলো যে তোমাদেরকে এই কথাটা জানানো দরকার। তো নিজেদের চিন্তাধারাগুলো এবার পরিবর্তন করতে হবে আমাদেরকে, সেই আগেকার চিন্তাধারা ধরে চললে চলবে না। হ্যাঁ, আমি হয়তো নিজে আর এখন এই মুহূর্তে পরিবর্তন, আমি হ্যাঁ সবার সামনে বলতে পারবো, বাট আমি যে নিয়মের মধ্যে বাঁধা পড়ে গেছি না যে পুজো করা চলবে না, সেটা আমি হয়তো আমার নিজের আর কোনো দিনও পরিবর্তন করতে পারবো না, কারণ আমার পক্ষে সেটা সম্ভব না। আমি ওটা নিয়মে চলে এসেছি আর কি, এখন আমার বলে আমি ঠাকুর মন্দিরে উঠি না, কিন্তু আমার মেয়েকে আমি সেই শিক্ষা দেবো না, একদমই সিরিয়াসলি বলছি, কারণ এটা কোনো কথার কথা নয় যে তোমার নিজের সচি বলতে তুমি পুজো করতে পারবে না। আমি সিরিয়াসলি এই শিক্ষা দেবো না, তাতে আমাকে কমেন্টে তোমরা কে কী বলবে আমি জানি না, বাট এটা অ্যাকচুয়ালি নয়। তাহলে মা কামাখ্যাকে তাহলে মন্দির থেকে মানে বের করে দিতে হয় এই টাইমে, যখন তুমি মা কামাখ্যার পুজো করছো। অম্বুবাচী মানে কি, মায়ের এই সময় পিরিয়ড চলছে, এটাই নিয়ে, এটাই অ্যাকচুয়ালি, যারা জানো না তাদেরকে তাই জানিয়ে দিলাম। তো সেটাই আর কি বলার। তো বোঝানোর টেকনিকটা এবার পরিবর্তন করতে হবে, ওই একই ধরনেরভাবে বুঝিয়ে, ওই পুরনো যে না এটা হলে কাউকে বলা চলবে না, বাবা কাকা যেটা জানলে তোমাকে খুব ছিচি করবে, খুব লজ্জা করবে, মেয়েটাকে একটা আলাদা জায়গায় রেখে দেওয়া, এই জিনিসগুলো করাটা একদমই উচিত নয়। তাকে এই টাইমে একটু কেয়ার নেওয়া, যাদের বিয়ে হয়ে গেছে তাদের হাজব্যান্ডকেদের বলবো যে তাদের মানে ওয়াইফদেরকে একটু কেয়ার নেওয়া, এই সময়তে তাদের কাজে হেল্প করে দেওয়া, এগুলো একটু করে দেওয়া দরকার। তাতে কি
তার একটা সুবিধা হয় আর কি, যেহেতু এই সময় একটা শারীরিক প্রবলেম হয়, তো একটা জমে যে কি যন্ত্রণার মধ্যে দিয়ে যায় এই চারটা দিন, সে একটা মেয়ে ছাড়া কেউ বোঝার মতন ক্ষমতা নেই আর কি। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্টে, যে কথাগুলো কেমন লাগলো আমার। আমি নিজের মন থেকে কথাগুলো বললাম, ফার্স্ট টাইম এরকম ধরনের কথা বললাম, জানি না তোমাদের কেমন লাগবে, তো প্লিজ কমেন্টে জানিও। তো চলো, আমার রান্নাবান্না প্রায় কমপ্লিটের দিকে হয়ে এসছে, তো এখন বাইরে বৃষ্টি পড়ছে, সেই কারণের জন্য জামাকাপড়গুলো তুলে নিলাম আর কি। আর মেয়ে দেখো ওই চেয়ার টুলে উঠে পড়, মানে ওই ডিব্বাটার মধ্যে উঠে পড়, ও আমাকে হেল্প করবে আর কি, সেই জন্য এখন প্রচেষ্টা চলছে ওর বাইরে, দেখতে পাচ্ছ। তো এই যে আপেনগুলো তুলে নিলাম, তো এরপরে খাওয়া দাওয়া, মানে মেয়েকে খাওয়াবো আর কি, মানে প্রায় ডেটটা এরকম ভেজে গেছে, যে আপেনগুলো যদি ভিজা ছিল সেই জন্য আর কি মেলে দিচ্ছি আমি আপেনগুলো। তো সেই আর কি, তো চলো ভিডিওটা আজকের এখানে এন্ড করে দেবো। তো যদি কিছু ভালো লেগে থাকে আজকের ভিডিওটা, তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবো চ্যানেলটা, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিই, যাতে করে নতুন নতুন ভিডিওগুলি আসা মতো তোমরা নোটিফিকেশানটি পেয়ে যাও। তো চলো আজকের মতন টাটা বাই বাই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো। তো চলো তোমাদেরকে আজকে রান্নাগুলো দেখিয়ে দিই। এ দেখো পালংয়ের তরকারি, পালং শাকের, আলু টমেটো পোস্ত, বেগুন টমেটো পোড়া, লঙ্কা দিয়ে মাখা আছে তেল দিয়ে, যেহেতু আজকে নিরামিষ সেই জন্য। আর এটা হচ্ছে মুগের ডাল, এই আদা আর টমেটো দিয়ে ভালো করে কষিয়ে পর ছকা এটা। তো এই হচ্ছে আজকের মেনু, আর এই যে মেয়ের খাবার নিয়ে নিয়েছি, এটা চটকাবো খালি, আর শেরুর খাবারটা ঠান্ডা হতে দিলাম। তো এখন এটা তো ভাত আছে, তো এখন এগুলো সব ঢাকা দিয়ে রেখে দেবো, তো মেয়েকে খাবো। আর আরেকটা জিনিস দেখাতে ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে এই যে করলা ভাজা। তো এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু। তো এখন বেজে গেছে পৌনে দুটো, তো মেয়েকে এরপর খাওয়াবো। মেয়ের খাবারটা মেখে নেবো।